অস্ট্রেলিয়া ইংল্যান্ড সিরিজের প্রথম টি টোয়েন্টি হয়েছে 3 দিন হয়ে গেল, কিন্তু সেই ম্যাচের রেশ যেন এখনও কাটছে না। প্রথম দুদিন কথা হলো ম্যাথওয়ার্ডের ফিল্ডিংয়ের বাধা দেওয়ার বিষয় নিয়ে, এবার আবিষ্কার হলো মাঠে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেদিন মাঠে প্রতিপক্ষ ইংল্যান্ড দলকে উদ্দেশ্য করে ফিঞ্চ যে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন সেটা ধরা পড়েছে স্ট্যাম্প মাইকে। এর জন্য তেমন কোনো শাস্তি পেতে হয়নি ফিঞ্চকে, তবে ম্যাচ রেফারি তাকে ডেকে নিয়ে তিরস্কার করেছেন। একই সঙ্গে সতর্কও করে দেওয়া হয়েছে ফিঞ্চকে। গত 24 মাসের মধ্যে এ ধরনের অপরাধ ফিঞ্চের এটাই প্রথম। এ কারণেই বড় কোনো শাস্তি পাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক, তবে একটি ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে তার। আর একই ধরনের অপরাধ এই সিরিজে বা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আবার করলে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি আছে।